ওয়েলকাম মাই স্টুডেন্টস আমাদের ক্লাস টুয়েলভের যেটা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্রবণ তার মধ্যে আমাদের কলিগেটিভ প্রপার্টিসগুলো আলোচনা হচ্ছিল এবং তিনটে কলিগেটিভ প্রপার্টিস অলরেডি আমাদের হয়ে গেছে টোটাল চারটে কলেগেটিভ প্রপার্টিস আছে তাহলে আজকে যেটা হবে ফোর্থ কলিগেটিভ প্রপার্টিজ অর্থাৎ লাস্ট কলিগেটিভ প্রপার্টিজ আমরা বলতে পারি অভিশ্রবণ চাপ তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারছি যে তোমাদের কেমিস্ট্রি শিখতে এখানে খুব ভালো লাগছে খুব সহজ লাগছে কেমিস্ট্রিটা আগের যে তিনটে কলিগেটিভ প্রপার্টিস ছিল সেগুলো যেরকম সহজ লেগেছিল আজকে চার নম্বর কলিগেটিভ প্রপার্টিস অর্থাৎ অভিশ্রবণ চাপটাও একই রকম দেখো সহজ লাগবে খুব তাহলে দেখো অভিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার জানার আগে আমাদেরকে জানতে হবে যে অভিশ্রবণ বা অসমোসিস কি অভিশ্রবণ সম্পর্কে সকলেরই প্রায় আইডিয়া আছে তবুও আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যদি কারো একটু কম আইডিয়া থাকে তারও দেখো ক্লিয়ার হয়ে যাবে পুরো অভিশ্রবণটাকে বোঝার জন্য একটা খুব সুন্দর পরীক্ষা দেখবে তোমাদের বইগুলোতেও দেওয়া আছে একটা ইউনল নেওয়া হয়েছে এটা একটা ইউনল ধরো এর মাঝখানটাতে ঠিক মাঝখানে একটা অর্ধবিদ্ধ পর্দা বা ঝিল্লি রাখা হয়েছে এটা একটা অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি ধরে যেটাকে সেমি পারমেবেল মেমব্রেন বলা যেতে পারে ইংরেজিতে সেমি পারমেয়েবল মেমব্রেন অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি যার একদিকটাতে বিশুদ্ধ দ্রাবক নেওয়া হয়েছে ধরো না তুমি জল নিয়েছো এই দিকটাতে আর একদিকটাতে ওই দ্রাবকটা দিয়েই তৈরি একটা দ্রবণ নেওয়া হয়েছে যেমন হচ্ছে এধারে ধরো জলের সাথে যদি চিনি মিশিয়ে দাও বা তোমার গ্লুকোজ মিশিয়ে দাও গ্লুকোজ সুক্রোজ যে কোনো মেশাত পারো তাহলে ওইটা একটা দ্রবণ তৈরি হয়ে গেলো সেই দ্রবণটাকে একদিকে রাখা হয়েছে আর একদিকে শুধু জলটা নেওয়া হয়েছে অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকটা নেওয়া আছে। এবং দুটো দিকে এমনভাবে নেওয়া হয়েছে যাতে উচ্চতাগুলো সমান হয় এই ইউনলের বাহুগুলোতে যে তরলগুলো আছে তাদের উচ্চতা যেন সমান হয় যদি আমার এখানে ছবিতে একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে কোনোটা একটু উঁচু নিচু দেখাত তো ধরে নেবে এই দুটো হচ্ছে সমান এখন এই অর্ধবিদ্য পর্দার মধ্য দিয়ে দেখো মাঝখানে অর্ধবিদ্য পর্দাটা আছে কিছুক্ষণ রেখে দিলে বলছে দেখা যাবে যে এই দ্রাবক প্রান্তের যে তরলটা রয়েছে এর উচ্চতাটা ধীরে ধীরে হ্রাস পাবে অর্থাৎ এ এখান থেকে ধীরে ধীরে কমে হয়তো এই রকম জায়গায় চলে আসবে কিছুক্ষণ পরে আর দ্রবণ প্রান্তে যে তরলটা রয়েছে এইটার উচ্চতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এই ঘটনাটা কিন্তু ঘটবে এটা ঘটলো কেন এইটাই হচ্ছে আমাদের অভিশ্রবণ মানে কি এই অর্ধবিদ্য পর্দা বা ঝিল্লির মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক কোনো চলাচল করতে পারে দ্রাবকটা চলে যেতে পারে কিন্তু দ্রাবক ওনাগুলো যেগুলো ধরো তুমি যদি গ্লুকোজ দ্রবণ দাও বা চিনি দ্রবণ দাও তাহলে চিনি বা গ্লুকোজটা যেতে পারবে না কিন্তু শুধু জলটা পাস করে যেতে পারবে এই অর্ধবিদ্য পর্দার মধ্য দিয়ে যে কারণে দ্রবণ প্রান্তের উচ্চতাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর দ্রাবক প্রান্তের উচ্চতাটা ধীরে ধীরে কমেছে অর্থাৎ অনেকটা কমে গেছে দেখা যাবে ঠিক একই ঘটনা ঘটবে যদি এই লঘু দ্রবণ নিতে আর এদিকে গাঢ় দ্রবণ নিতে মানে দ্রাবক আর দ্রবণ না নিয়ে যদি লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ নিতে তাহলেও একই ঘটনা ঘটতো দেখা যেত লঘু দ্রবণের যে উচ্চতাটাতে সেটা ধীরে ধীরে কমে গেছে আর গাঢ় দ্রবণের উচ্চতাটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এইটাকেই আমরা বলছি অবিশ্রবণ তার মানে অবিশ্রবণটা কি বোঝা যাচ্ছে এই দ্রাবকটা দ্রাবকটা লঘু দ্রবণ থাক আর বিশুদ্ধ দ্রাবক না যে যাকেই নাও সেখান থেকে দ্রাবকের অনুগুলো শুধু অর্ধবৃদ্ধ পর্দার মধ্য দিয়ে চলে যাবে কোন দিকে যদি বিশুদ্ধ দ্রাবক নাও তাহলে দ্রবণের দিকে যাবে আর যদি লঘু দ্রবণ নাও সেই লঘু দ্রবণ থেকে দ্রাবকোনু গাঢ় দ্রবণের দিকে যাবে এইটাকেই আমরা বলছি অভিশ্রবণ এখানে দ্রাবকোনুগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গমন করে অর্থাৎ এটা যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে কীরকমভাবে বলতে পারি অবিশ্রবণের সংজ্ঞাটা পারত একটু করে রাখবে সেটা হচ্ছে যে কোনো দ্রাবককে তার দ্রবণ থেকে বা লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা আমরা পৃথক করে রাখি শুধুমাত্র মাঝে অর্ধবেদ্য পর্দা দেওয়া হয়েছে তাহলে দ্রাবক অণুগুলো দ্রাবক থেকে দ্রবণের দিকে বা লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যে স্বতঃস্ফূর্ত চলন হয় এই যে স্বতঃস্ফূর্ত চলন হচ্ছে এইটাকেই বলা হচ্ছে অবিশ্রবণ বা অসমোসিস বলতে পারি আমরা বোঝা গেছে ব্যাপারটা এটা সবসময় হবে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে অথবা লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে একদিকে ধরো গাড়ত্বের দ্রবণ বা লঘু দ্রবণ যেটা আর একদিকে উচ্চ গাড়ত্বের দ্রবণকে যদি আমরা অর্ধবিদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখি তাহলে দ্রাবকের প্রবাহ যে শুধুমাত্র নিম্ন গাড়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাড়ত্বের দ্রবণের দিকে হয় অর্থাৎ লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে হয় এমনটাও কিন্তু নয় যে শুধু এদিক থেকে এদিকেই যাচ্ছে এরকম কিন্তু নয় উচ্চ গাড়ত্বের দ্রবণেও তো দ্রাবক আছে তাহলে সেই দ্রাবক কোনগুলো কতকগুলো তোমার নিম্ন গাড়ত্বের দ্রবণের দিকেও আসে এটা আসে কিছু কিছু আসে কিন্তু এটা ধরো দুটোই যদি আসে এটা হয়তো সাতটা যায় এরকম ঘটনাটা ঘটে অর্থাৎ উচ্চকারত্বের দ্রবণ থেকে নিম্নকারত্বের দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহটা খুব কম হয় আর সেই জায়গায় নিম্নকারত্বের দ্রবণ থেকে উচ্চকারত্বের দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহটা অনেক বেশি হয় তাহলে আলটিমেট আমাদের মনে হবে যে পুরো নিম্নকারত্বের দ্রবণ থেকে উচ্চকারত্বের দ্রবণের দিকেই যাচ্ছে আর ঘটনাটা ঘটেও তাই মানে ধীরে ধীরে কী হবে নিম্ন নিম্নগারত্বের দ্রবণের উচ্চতাটা ধীরে ধীরে কমে যাবে যেহেতু এই দিক থেকে বেশি যাচ্ছে আর উচ্চ উচ্চকারত্বের দ্রবণের যে উচ্চতাটা আছে সেটা ধীরে ধীরে বেড়ে যাবে অর্থাৎ ওইদিকে দ্রবণের পরিমাণটা দেখবে বেড়ে গেছে তার মানে কি আলটিমেট কী হচ্ছে যে কিছু দ্রাবক আলটিমেট উচ্চকারত্বের দিকে যাচ্ছে নিম্ন নিম্নকারত্ব থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে বা এই সেম জিনিসটা ঘটবে যদি এইদিকে দ্রাবক নাও এদিকে শুধু দ্রাবকটা নিলে আর এইদিকে হচ্ছে তার দ্রবণটা নিলে তার মানেও সে একই ঘটনা ঘটবে অথবা লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ নিতে পারো মানে সবসময় যেখানে লঘু দ্রবণ নিবে তার থেকে গাঢ় দ্রবণের দিকে যাবে আচ্ছা যদি দ্রাবক নাও তার মানে সেটা খুবই লঘু দ্রবণ মানে একদম দ্রাবণেই তার থেকে দ্রবণের দিকে যাবে নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেবো যেটা হচ্ছে অবিশ্রবণের কারণ অবিশ্রবণের কারণটা দেখো কিভাবে বুঝতে পারবে যে তড়িৎ তড়িৎ যেমন আমাদের কি জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় এটা অলরেডি আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে তড়িৎটা যায় ভোল্টেজ যদি আমরা দেখি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায় যেদিকে বিভবটা বেশি অর্থাৎ বিভব প্রভেদ কাজ করে তড়িতের ক্ষেত্রে এটা আমরা জানি অলরেডি যেদিকে বিভব বেশি তার থেকে যেদিকে বিভব কম সেই দিকে গমন করে তড়িৎ একই রকমভাবে বলছে পদার্থগুলো উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলের দিকে যায় অর্থাৎ উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চল দিকে যায় এটার মানেটা কি উচ্চ রাসায়নিক বিভব মানে এটা অনেকটা ধরতে পারো যে যে পদার্থটা যেখানে বেশি থাকবে সেই জায়গার থেকে কম যেখানে থাকবে সেই দিকে যাবে তাহলে আমরা যদি দ্রাবকটা নিই মানে বিশুদ্ধ দ্রাবক ধরো আর এদিকে দ্রবণ নিয়েছি তাহলে দুটোর মধ্যে দেখো দ্রাবকের দ্রাবকের পরিমাণ কোন দিকে বেশি কারণ এখানে অভিশ্রবণে মনে রাখবে যে অর্থবিত্য পড়ার মধ্য দিয়ে যাচ্ছে শুধুমাত্র তাহলে শুধু দ্রাবক অনুগুলোই কিন্তু চলাচল করতে পারে তাহলে দ্রাবকটা আমাদের দেখতে হবে এই ধারে ধরো বিশুদ্ধ দ্রাবক আছে আর এই ধারে তোমার দ্রবণ তৈরি করা আছে তাহলে দ্রাবকের পরিমাণ কোন দিকে বেশি আছে নিশ্চয়ই এই বেশি থাকবে বিশুদ্ধ দ্রাবকে তার মানে দ্রাবকের রাসায়নিক বিভবটা বেশি দ্রবণের তুলনায় দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভবটা কম কারণ এখানে শুধু দ্রাবক নেই এখানে দ্রাবক প্লাস দ্রাবক উভয়ই আছে তার জন্য দ্রাবকের যে রাসায়নিক বিভবটা সেটা কম আচ্ছা একই রকমভাবে যদি আমরা লঘু দ্রবণ নেই একদিকে লঘু দ্রবণ লঘু দ্রবণ কথাটার অর্থই হচ্ছে যেদিকে তোমার দ্রাবক বেশি থাকবে দ্রাবটা কম থাকবে আচ্ছা এই ধারে ধরো গাঢ় দ্রবণ নিলাম এটা হচ্ছে তোমার গাঢ় দ্রবণ তাহলে কোন দিকে দ্রাবকটা বেশি থাকবে অবশ্যই যেটাতে লঘু দ্রবণ আছে সেইখানে দ্রাবকটা বেশি থাকবে আর গাঢ় দ্রবণে দ্রাবকটার পরিমাণ মানে আনুপাতিক পরিমাণটা কম হবে তাহলে যেদিকে আনুপাতিক পরিমাণটা বেশি আছে সেই দিকেই রাসায়নিক বিভবটা বেশি থাকবে তার মানে লঘু দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভবটা বেশি গাঢ় দ্রবণে দ্রাবকের রাসায়নিক বিভবটা কম বোঝা যাচ্ছে ব্যাপারটা সেই কারণে যখন অভিশ্রবণ ঘটছে যেটা অর্ধবিদ্যু পর্দার মধ্য দিয়ে ঘটে শুধু দ্রাবকটাই চলাচল করতে পারে তার মানে তখন দ্রাবক থেকে দ্রবণের দিকে অথবা তোমার লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে অর্ধবিদ্যু পর্দার মধ্য দিয়ে চলাচল করছে সেটাকেই বলা হচ্ছে উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভব অঞ্চলে চলে যাবে ব্যাপারটা বোঝা গেছে তাহলে তড়িৎ যেমন উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে যায় পদার্থও সেরকম উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভবের মধ্যে যায় মানে আমরা বলতে পারি যে উভয় দিকের রাসায়নিক বিভবটাকে সমান করার তাগিদেই অভিশ্রবণটা ঘটে থাকে তবে এগুলো একটু জাস্ট রিডিং পড়বে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় অভিস্রবণের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখবে যে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যাবে দ্রাবকণগুলো লঘু দ্রবণ থেকে দ্রাব গাঢ় দ্রবণের দিকে যাবে বা দ্রাবক থেকে দ্রবণের দিকে যাবে শুধু এইটুকু জাস্ট মনে রাখবে তাহলেই হলো অভিশ্রবণ এরপরে অভিশ্রবণের আমরা খুব সুন্দর দুটো উদাহরণ দেখব বাস্তব জীবনের সাথে সম্পর্কিত উদাহরণ দুটো দেখব তার মধ্যে এক নম্বরে যে উদাহরণটা বলবো সেটা তোমরা নিজেরা ট্রাই করবো দেখতে পারবে বাড়িতে দু নম্বরটা একটু মুশকিল আছে নিজেরা বাড়িতে ট্রাই করা তবে অনেকেই পারবে অবশ্য এখন ল্যাবটা বন্ধ আছে তো স্কুল টুল তাহলে হয়তো অতটা হাতের সামনে জিনিসগুলো নাও পেতে পারো তো যাই হোক আমরা প্রথম উদাহরণটা দেখা যাক প্রথম উদাহরণটা দেখো বাড়িতে নিজেরাও করতে পারবে তাহলে দুটো পাত্র নেওয়া হয়েছে যার মধ্যে একটাতে ধরো পাতিত জল নেওয়া হয়েছে এটাতে একদম বিশুদ্ধ জল নেওয়া হয়েছে আর এই দিকেরটাতে ধরো গাঢ় চিনি দ্রবণ মানে খুব গাঢ় চিনি দ্রবণ নেওয়া হয়েছে অর্থাৎ জলের মধ্যে চিনি দিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে যেটা একদম সম্পৃক্ত দ্রবণের মতোই ধরতে পারো মানে খুব গাঢ় অবস্থায় আছে এরপরে দুটো জলের যে পাত্র রয়েছে এই দুটোতেই আমরা যদি কিসমিস দানা একটা ফেলে দিই কিসমিস তো সবাই নিশ্চয়ই ইউজ করেছো খেয়েছ কিসমিস দানা চেনো সবাই তাহলে দুটো দিকেই যদি আমরা একটা করে কিসমিস দানা দিয়ে দিই তাহলে বলছি কি দেখা যাবে না কিসমিস দানার অভ্যন্তরে দেখো একটা রস থাকে অবশ্যই এটা আমরা জানি যারা না খেয়েছ তারা শুধু জানো না আর সবাই আশা করি খেয়েছ তা যাই হোক কিসমিস দানার অভ্যন্তরে যে রসটা থাকে এখানে দেখো পাতিত জলের থেকে এই দানার মধ্যে যে রসটা আছে তার গাঢ়ত্বটা বেশি তাহলে কিশমিশ দানার যে পর্দাটা বাইরের যে পর্দাটা সেইটা কিন্তু অর্ধবিদ্ধ পর্দার মতো তাহলে প্রথম ক্ষেত্রে কি দেখা যাবে না পাতিত জল যেহেতু এটা লঘু হয়ে গেছে পাতিত জলটা কিমিশ দানার রসের সাপেক্ষে লঘু তাহলে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে অবিশ্রবণ ঘটবে অলরেডি আমরা জানি তা বা দ্রাবক থেকে দ্রবণের দিকে যাবে তো যাই হোক তাহলে বাইরের থেকে পাতিত জলটা দানার মধ্যে ঢুকে পড়বে এবং এটা কি হবে ধীরে 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 ফুলে উঠবে দানাটা অনেকটা বড় সাইজের হয়ে যাবে অর্থাৎ ফুলে যাবে আর এক্ষেত্রে কী ঘটবে দেখো এক্ষেত্রে গাঢ় যে চিনি দ্রবণটা এই গাঢ় চিনি দ্রবণের গাঢ়ত্বটা বেশি আর কিশমিশ দানার ভিতরে যে রসটা আছে তার গাঢ়ত্ব তুলনামূলক কম তাহলে কি হবে দানার ভিতর থেকে যে জলটা আছে সেইটা বাইরে বেরিয়ে আসবে মানে দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে সময় অভিশ্রবণটা ঘটবে কারণ যেহেতু এটা সেমি পারভিএল মেম্বার বা বলতে পারি অর্ধবিদ্ধ পর্দা দানার বাইরের যে আবরণ তাহলে ভিতর থেকে জলি অংশটা বেরিয়ে আসবে জলটা বেরিয়ে চলে আসবে তাহলে কি হবে দানাটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে ছোট্ট হয়ে যাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে এটা খুব ছোট হয়ে যাবে এই পরীক্ষাটা তোমরা করে দেখতে পারো বাড়িতেও বাড়িতেও করা যাবে খুব সুন্দর একটা পরীক্ষা তাহলে এইটাতে অভিশ্রবণের একদম প্রত্যক্ষভাবে পরীক্ষা করা যাচ্ছে আরেকটা সেকেন্ড যে পরীক্ষাটা বলছিলাম ওটাও একদম সেমই প্রায় পরীক্ষা তবে ওই ক্ষেত্রে কিশমিশ দানা নেওয়া হয় না এক্ষেত্রে যেটা নেওয়া হবে ডিম ডিম বলতে দেখো ডিমের বাইরে যে শক্ত আবরণীটা থাকে এটা অনেকেই এটা ধরো একটা ডিম ডিম তো হয়েছে মনে হচ্ছে নাকি ঠিক আছে না এটা ধরো একটা ডিম তাহলে এই ডিমটার যে বাইরে যে সাদা শক্ত খোলটা থাকে ওই খোলটা যদি খুব হালকা হালকা করে তুলেছ কখনও তাহলে লক্ষ্য করে দেখবে ওর ভিতরে একটা পাতলা আস্তরণ থাকে পাতলা পর্দা থাকে লক্ষ্য করে দেখেছ আশা করি কখনও ডিম ছাড়া যে গেলে দেখবে অনেক সময় দেখা যায় মানে ওই পাতলা আস্তরণটা অনেক সময় রয়ে যায় তো যাই হোক ওই পাতলা আস্তরণটা ফেটেও যায় অনেক সময় তো সেই জন্য কি করা হয় যে ডিমের যে শক্ত খোসাটা ওইটাকে লঘু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে গলিয়ে দেওয়া হয় ওটা যদি গলিয়ে দাও তাহলে পাতলা যে আস্তরণটা ভিতরে আছে যে সাদা রঙের আস্তরণটা দেখবে আছে ওইটা হচ্ছে অর্ধবৃদ্ধ পর্ধান মতো কাজ করে তাহলে ওই অংশটা বেরিয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র শক্ত যে খোলটা থাকবে সেইটা শুধুমাত্র গলে যাবে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ওটাকে গলিয়ে দিই আর ওই ভিতরের অংশের যে পাতলা আস্তরণটা আছে সেইটা তখন ওর কাভার হিসাবে থাকবে ডিমটার এখন এই এইরকম একটা ডিমকে যদি আমরা পাতিত জলে আর একই রকমভাবে গাঢ় চিনি দ্রবণ বা এর দ্রবণ যে কোনো দিতে পারো কোনো অসুবিধা নেই গাঢ় দ্রবণ আর কি তাহলে যদি দেয়া হয় তাহলে এটা ধরো পাতিত জলে ডিমটা রাখা হলো আর এইটা তোমার চিনি দ্রবণের মধ্যে গাঢ় চিনি দ্রবণ সম্পৃক্ত চিনি দ্রবণের মধ্যে ডিমটা রাখা হলো তাহলে কি দেখা যাবে দুটো ক্ষেত্রে একই ধরনের ঘটনা দেখা যাবে এক্ষেত্রে ডিমের ভিতরে একটা তরল আছে এরও ডিমের ভিতরে একটা তরল থাকে তাহলে যখন তুমি পাতিত জলে রেখেছো তখন ডিমের ভিতরে তরলের গারতটা পাতিত জলের থেকে বেশি তাহলে ভি বাইরের থেকে জল ভিতরে প্রবেশ করবে অবিশ্রবণ প্রক্রিয়ায় যেহেতু ওই যে পাতলা যে আস্তরণটা ডিমের সেটা অর্ধবিদ্ধ পর্দা তাহলে বাইরের থেকে জল ডিমের ভিতরে প্রবেশ করলো ডিমটা ধীরে ধীরে কী হবে ফুলতে থাকবে ফুলতে 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 বলতে একটা সময় কী হবে ফেটে যাবে যেহেতু বাইরের পর্দাটা খুব নরম সেই জন্য পর্দাটা ফেটে যাবে তার মানে ডিমটা ফেটে যাবে একটা সময় যে ডিমটা খুব বড় হতে হতে একটা সময় যে ফেটে যাবে পুরো ফেটে যাবে ঠিক আছে আর এক্ষেত্রে গাঢ় দ্রবণ নেওয়া হয়েছে তাহলে গাঢ় দ্রবণের ক্ষেত্রে কী হবে ডিমের ভিতরের যেটা তরল তার গাঢ়ত্বটা কম তুলনামূলক তাহলে ভিতর থেকে জল বাইরে বেরিয়ে আসবে মানে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে তখন ডিমটা ধীরে ধীরে কী হবে সংকুচিত হবে ডিমটা ছোট হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেছে একটা জায়গায় দেখো ডিমটা অনেক বড় হচ্ছে বড়ো হয়ে ফেটে যাচ্ছে আর একটা জায়গায় খুব ছোট হয়ে ছোট্ট একটা ডিমে পরিণত হয়ে গেল তাহলে এটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে এই ডিমের মধ্যে অভিশ্রবণের এই ঘটনাটাকে কাজে লাগিয়ে একটা খুব সুন্দর মজার খেলার মতো করা যায় বায়োটো ম্যাজিক দেখানোর মতো দেখাতেও পারো তোমরা যদি এটা করতে পারো আর কি দেখবে যে একটা ডিম ধরো নর্মাল সাইজের যে ডিম এটা থেকে সরু মুখ বিশিষ্ট যদি একটা বোতল নাও ধরো একটা কাঁচের বোতল নিলে যেটা হচ্ছে সরু কিন্তু এই ডিমটা কোনোভাবেই ঢুকবে না ঠিক আছে এরকম একটা যদি ধরো পাত্র নিলে স্বচ্ছ পাত্র হতে হবে অবশ্যই তাহলে এই ডিমটা তো এখানে ঢুকবে না কোনোভাবেই আর উপরে শক্ত খোসাটা ধরো ছাড়ানো আছে তার মানে জোর করে ঢোকাতে গেলে কিন্তু এটা ফেটে যাবে তাহলে কি করা যেতে পারে যে এই ডিমটাকে এরকম একটা গাঢ় দ্রবণে গাঢ় চিনি দ্রবণে নিয়ে সেটাকে সংকুচিত করে নিলে আগে আগে সেটাকে ছোট করে নিলে অভিশ্রবণ প্রক্রিয়ায় জলটা বাইরে বেরিয়ে চলে আসবে তাহলে ডিমটা ছোটো হয়ে যাবে তাহলে ওই ছোট ডিমটাকে এরপরে কিন্তু এটাতে ভরা যাবে তাহলে ওই ছোটো ডিমটা এখানে ধরো তুমি ভরে ফেললে ঠিক আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে তারপরে এটাতে তুমি কিছুটা জল দিয়ে দিলে কিছুটা জল দিয়ে দিলে কিছুটা জল দিয়ে কী করলে এটাকে আবার পুনরায় অনেকটা বড় করে দিলে অনেকটা বড় করে দিয়ে জলটাকে এরপরে বের করে দিলে এরপরে জলটাকে তুমি বের করে দিলে কারণ জলটা যদি রয়ে যায় তাহলে তো ওইটা ফেটে যাবে আলটিমেট তাহলে জলটা বের করে দিলে এরপরে তুমি বন্ধুদেরকে বা কাউকে বলতে পারো যে এই ডিমটা কি করে এখানে ঢুকলো বা এটাকে বার করে দেখাতে পারবি তাহলে যে জানে না সে কিন্তু এটাকে এখান থেকে বার করার কথা ভাবতেও পারবে না যে এত বড় ডিমটা ভিতরে আছে তাহলে ওটা বের হবে কী করে রোজ এরকম ঝাঁকিয়েও কিন্তু বার করতে পারবে না কোনোভাবে তো তখন তুমি এটা কি করতে পারো যে তুমি বার করে দেখিয়ে দিতে পারো তখন কীভাবে বের করবে বলো তো এখানে একটা দ্রবণ তৈরি করে দিলে জল ঢাললে তার সাথে চিনি ঢাললে এবং গাঢ় দ্রবণ তৈরি করে দিলে গাঢ় দ্রবণ যখনই হয়ে গেল এর থেকে বাইরের ভিতর থেকে বাইরের দিকে তোমার জলীয় অংশটা বেরিয়ে চলে আসবে ডিমের একটুক্ষণ পরেই দেখা যাবে কি ডিমটা আবার পুনরায় ছোট হয়ে গেছে এইটুকু একটা ডিমে পরিণত হয়ে গেছে তাহলে এই ডিমটাকে এরপরে তুমি সহজেই বের করে নিতে পারবে ব্যাপারটা বোঝা যাচ্ছে তাহলে এইটা দিয়ে একটা মজার খেলাও করা যায় কোনো অসুবিধা নেই এরপরে আমরা দেখব অর্ধবেদ্য পর্দা এই জিনিসটা সম্পর্কেও একটু জেনে নেবো সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা বলছিলাম অর্ধবেদ্য পর্দা বা ঝিল্লি আমরা কাকে বলবো না যে পর্দার মধ্য দিয়ে এটা তো অলরেডি আমরা জানি যে যে পর্দা এটা ধরো যদি একটা পর্দা হয় আর একটি এর দুদিকে যদি দ্রাবক আর দ্রবণ রাখা হয় এদিকে ধরো দ্রাবক রাখা হলো আর এদিকে দ্রবণ রাখা হলো বা তুমি লঘু দ্রবণ আর গাঢ় দ্রবণ এটাও রাখতে পারো তাহলে যে পর্দাটার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবকের অণুগুলো চলাচল করতে পারবে কিন্তু দ্রাবের অণুগুলো চলাচল করতে পারবে না শুধুমাত্র দ্রাবকটা দ্রাবকটা তোমার পেরিয়ে যেতে পারবে কিন্তু দ্রাব দ্রাব যে কোনাগুলো যেমন চিনি দ্রবণ যখন করছো তাহলে জলটা পেরিয়ে যাবে কিন্তু চিনির অণুগুলো পেরাবে না দ্রাব কোনাগুলো যেতে পারবে না সেটাকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা এই জন্যই অর্ধভেদ্য বলা হচ্ছে মানে একজনকার পক্ষে ভেদ্য আর একজনকার পক্ষে ভেদ্য নয় অর্থাৎ দ্রাবকগুলো পেরিয়ে যেতে পারে কিন্তু দ্রাবকগুলো পারবে না পেরোতে অর্ধবিদ্য পর্দাটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক অর্ধবিদ্য পর্দা আর একটা হচ্ছে কৃত্রিম অর্ধবেদ্য পর্দা তো প্রাকৃতিক অর্ধবিদ্য পর্দা দেখো অলরেডি আমরা দুই একটা জানলাম যেমন কিসমিস দানার বাইরের যে আবরণীটা বা ডিমের শক্ত খোসাটার নিচের যে পাতলা আবরণীটা থাকে সেটা হচ্ছে প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা এছাড়া আছে তোমার শুকরের মূত্রথলি পিক ব্লাডার যেটা বলা হয় বা তোমার উদ্ভিদ কোষের কোষ পর্দা এগুলো সব হচ্ছে প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দা কিন্তু এই প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দাগুলোর মধ্যে একটা সমস্যা কি হয় এরা খুবই তোমার ঘাত সহনশীল হয় না মানে খুব সহজেই এরা ফেটে যেতে পারে খুব বেশি চাপ সহ্য করতে পারে না তাহলে প্রাকৃতিক অর্ধবেদ্য পর্দার এই একটা সমস্যা আছে যে কারণে পরবর্তীকালে কৃত্রিম অর্ধবৃদ্য পর্দা এসছে মানে ওই বিষয়টাকে ওই গুণটাকে কাজে লাগাবার জন্য কৃত্রিমভাবে অর্ধবেদ্য পর্দা তৈরি করা হয়েছে এটা করেছিলেন জার্মান বিজ্ঞানী ট্রাউবে প্রথম এটা করেছিলেন যদি বিজ্ঞানীর নাম মনে রাখার দরকার নেই ট্রাউবে আমি জাস্ট জানাবার জন্য তোমাদেরকে বলছি উনি কি করেছিলেন যে মাটির একটা সচ্ছিদ্দ্র পাত্র ধরো এটা একটা মাটির সচ্ছিদ্ পাত্র এই পাত্রটা এটা সচিদ্র কিন্তু হ্যাঁ এই সচ্ছিদ্দ্র পাত্রটার উপরে কপার ফেরিসায়নাইট বা কিউপ্রিক ফেরিসায়নাইট বলতে পারো সি ইউ টু এফি হোল সিক্স এইটার আস্তরণ দিয়েছিলেন এটাকে কপার ফেরিসাইনাইট বলা হয় এটা একটা জটিল যোগ্য দেখো এই জটিল যোগ্য সম্পর্কে তোমাদের একটা চ্যাপ্টার আছে তখন এগুলো খুব সহজেই জানতে পারবে এখানে এটা প্লাস টু স্টেটে থাকে অর্থাৎ কোপার ফেরোসায়নাইড কপার ফেরোসায়ানাইড বলা যেতে পারে তাহলে কোপার ফেরোসায়নাইডের একটা আস্তরণ দিয়েছিলেন এই স্বচ্ছিদ্র মাটির পাত্রটাতে একটা আস্তরণ দিয়েছিলেন এই পাত্রটাই কিন্তু তোমার অর্ধবেদ্য পর্দার মতো কাজ করছে এবারে এই মাটির পাত্রটা বিভিন্ন শেপের করা যেতে পারে এরকমভাবেও করা যেতে পারে বিভিন্ন শেপের করা যেতে পারে তার উপর কপার ফেরোসায়নাইডের যদি আমরা আস্তরণ দিয়ে দিই তাহলেই আমাদের কৃত্রিম অর্ধবেদ্য পর্দা তৈরি হয়ে যাবে এই কৃত্রিম অর্ধবেদ্য পর্দাগুলো ঘাত সহ্য করতে পারে অর্থাৎ তোমার চাপ সহ্য করতে পারে বলতে পারো মানে এক্ষেত্রে কি সহজেই এটা ফেটে যায় না এই জন্য কৃত্রিম অর্ধবেদ্য পর্দাটা ইউজ করা হয় এরপরে নেক্সট আমরা আসবো অভিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার ব্যাপারটি কি দেখো একটু বুঝে নাও ভালো করে তারপরে আমি সংজ্ঞাটা বলছি একদিকে ধরো দ্রাবক রাখলে আরেকদিকে দ্রবণ রাখলে সে একই রকম আগের মতো অ্যারেঞ্জমেন্টটা আবার নিয়ে এসেছি দেখো আর মাঝে হচ্ছে অর্ধবেদ্য পর্দা একদিকে দ্রাবক আর একদিকে দ্রবণ এখানে আমাদের কী ঘটবে অভিশ্রবণ ঘটবে অলরেডি আমরা জানি এখানে এখানে আরেকটা বাড়তি জিনিস থাকে সেটা হচ্ছে উপরে তোমার পিস্টন যুক্ত করা থাকে পিস্টন বলতে এটা ভারহীন ঘর্ষণহীন একটা ঢাকনা বলতে পারো এটা যদিও অ্যাকচুয়ালি ভারহীন ঘর্ষণহীন কিছু পাওয়া যায় না তবু যতটা সম্ভব হয় আর কি যে আইডিয়াল পিস্টন হচ্ছে ভারহীন ঘর্ষণহীন হবে এবং এরকম একটা ঢাকা বলতে পারো যেটা নিরুদ্ধ হবে আচ্ছা এরপরে দ্রাবক আর দ্রবণ যদি এরকম অর্ধবৃদ্ধ পদার্থ দ্বারা পৃথক করা থাকে তাহলে কি ঘটবে আমাদের অভিশ্রবণ করবে অলরেডি আমরা জানি তার মানে কি দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক অণুগুলো চলাচল করবে এখানে শুধু দ্রাবক অণুগুলোই চলাচল করতে পারবে দ্রাব অণুগুলো তো পারবে না অভিশ্রবণে অলরেডি আমরা দেখেছি তাহলে দ্রাবক অণুগুলো যাবে অর্থাৎ দ্রাব পরবর্তীকালে কি দেখা যাবে যে দ্রাবকের উচ্চতাটা ধীরে ধীরে কমবে আর দ্রবণের উচ্চতাটা ধীরে ধীরে বাড়বে এটাই অভিশ্রবণ অলরেডি আমরা জানি এখন বলছে যে দ্রবণের এই যে উচ্চতাটা বাড়ার চেষ্টা করছে বা দ্রাবকটা যে দ্রবণের দিকে যাচ্ছে যদি এই দ্রবণ প্রান্তে একটা চাপ প্রয়োগ করা যায় একটা মিনিমাম যেটুকু চাপ প্রয়োগ করলে এই দ্রাবক কোনগুলো আর অর্ধবিদ্য পর্দা দিয়ে দ্রবণের দিকে যাবে না অর্থাৎ অভিশ্রবণটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি এদিকে চাপ দাও তাহলে কি হবে আর দ্রবণটা উঠতে পারবে কি পারবে না কারণ এটা বায়ু নিরুদ্ধ আছে তাহলে চাপ দেওয়া থাকলে দ্রবণটা আর উঠবে না তার মানে কি অভিশ্রবণটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন যে মিনিমাম চাপটা দিলে যে ন্যূনতম চাপটা দিলে অভিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তাকেই আমরা বলছি অভিশ্রবণ চাপ যেটাকে আমরা পায়ে দ্বারা প্রকাশ করছি এই চাপটাই হচ্ছে অভিশ্রবণ চাপ তাহলে ব্যাপারটা আশা করি বোঝা গেছে এরপরে আমি সংজ্ঞাটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো দ্রাবককে তার দ্রবণ থেকে অর্ধবিদ্ধ দ্বারা যদি আমরা পৃথক করে রাখি তাহলে দ্রবণ প্রান্তে যে সর্বনিম্ন চাপটা প্রয়োগ করলে যে মিনিমাম চাপটা দিলেই এই অভিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তাকেই আমরা বলছি অভিশ্রবণ চাপ এরপর দেখো অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ড সূত্রাবলী পাবো এই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা রাউল্টের সূত্র পাবো না আমি আগেই বলেছিলাম যে যতগুলো কলিগেটিভ প্রপার্টিস আছে চারটে তার মধ্যে প্রথম তিনটেতে রাউল্ট সূত্র আর লাস্টে অভিশ্রবণ চাপটাতে শুধুমাত্র আলাদা সেটা হচ্ছে ভ্যান্ডপ সূত্রাবলী বিজ্ঞানী ভ্যান্ডপের নাম চলে আসছে এখানে তো যাই হোক আমরা দেখে নেব ভ্যান্ড সূত্রাবলীটা কী বলে না দেখো বিভিন্ন বিজ্ঞানীরা ভ্যান্ডপের আগেও বিভিন্ন বিজ্ঞানীরা তোমার বিভিন্ন গাঢ়তে বিভিন্ন উষ্ণতাতে অভিশ্রবণ বিভিন্ন তরলের পরিমাপ করেছিলেন এবং সেই সংক্রান্ত একটা মোটামুটি চার্ট রেডি করেছিলেন বিজ্ঞানী ভ্যান্ডপ কী করেছিলেন ওই চার্টটার থেকে ওদের মধ্যে কি কি কমন ক্রাইটেরিয়া আছে সেটা খুঁজে বের করেছিলেন তারপরে তিনি নিজে একটা সূত্র দিয়েছিলেন যেটাকে আমরা বলছি অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান্ডপ সূত্র বলে সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি তাহলে তোমাদের মানে সূত্রটা বুঝতে সুবিধা হবে পাই ইজ ইকুয়াল টু সি আর এটা হচ্ছে আমাদের ভ্যান্ড অফ সূত্রের যে মূল সমীকরণ এটা আগে লিখে দিলাম কেন তাহলে তোমাদের সূত্রগুলো বুঝতে সুবিধা হবে দেখো আমরা কি জানি অভিশ্রবণ চাপ যেটা সেটা কি পাই দ্বারা প্রকাশ করা হয় তাই তো এটার সংকেতই হচ্ছে পাই আচ্ছা সি বলতে কনসেন্ট্রেশন মোলার গারত মোলারিটি যেটা নট মোলার লিটি এটা মোলারিটি সিটাই হচ্ছে তোমার ক্যাপিটাল এম স্মল এম নয় কিন্তু আগেরগুলো সব স্মল এম পেয়েছিলাম এটা হচ্ছে মোলার রিটি সিটা হচ্ছে গাড়ত্ব মোলার গাড়ত্ব আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর টি হচ্ছে টেম্পারেচার কিন্তু পরম টেম্পারেচার বলা যেতে পারে আমাদের ক্যালভিন স্কেলে যে টেম্পারেচারটা আচ্ছা এরপরে আমরা সূত্রগুলো একে একে দেখে নিচ্ছি তাহলে এর একটা নয় এর কিন্তু দুটো সূত্র মেনলি আছে যে এক নম্বরে বলছে যে পাই প্রপোর্শনাল টু সি যখন টিটা কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে এরপরে সূত্রটা বুঝতে দেখো সুবিধা হবে এই জন্য আগে এটা লিখে নিলাম এটা এখনও হয়তো বুঝতে একটু কেমন কেমন লাগছে কিন্তু এরপরে দেখো বুঝতে পারবে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তরিতে অবিশ্লেষ্য কঠিন দ্রাবে লঘুদ্রবণের ওই টার্মটা তো আসবেই প্রত্যেকটাতেই তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো অনুদ্বাহী ত্বরিত অবিশ্লেষ্য কঠিন দ্রাবে লঘুদ্রবণের অবিশ্রবণ চাপটা তার মোলার গাড়ত্বের সমানুপাতিক অর্থাৎ পাইপ অপোর্শনাল টু সি ব্যাপারটা বোঝা গেছে এই কারণে এটা লিখে রেখেছে এইটা শুধুমাত্র কনস্ট্যান্ট দেখো বাকিগুলো কিন্তু ভেরিয়েবল আচ্ছা সেকেন্ড সূত্র তাহলে দেখানো যেতে পারে যে পাই প্রপোর্শনাল টু টি বোঝা যাচ্ছে যখন আমাদের সিটা কনস্ট্যান্ট থাকবে স্থির থাকবে তাহলে নির্দিষ্ট গাঢ়ত্বের এই ক্ষেত্রে হবে নির্দিষ্ট গাঢ়ত্বের কোনো অনুৎবায়ী তরিত অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘুদ্রবণের তারপর বলবে অবিশ্রবণ চাপ ওর পরম উষ্ণতা সমানুপাতিক ব্যাপারটা বুঝতে পারছ পাই প্রপোর্শনাল টু টি হয়ে গেলো যেখানে সিটা হচ্ছে স্থির থাকে আর তিন নম্বর আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে তোমার অভিশ্রবণ চাপটা যে সংখ্যাগত ধর্ম সেটার প্রমাণটা এটা তো লাস্টে একটা করে পাচ্ছ তাহলে ওটা করার দরকার নেই তাহলে যখন ভ্যান্ড অফ সূত্র বলে তখন এই দুটো সূত্রই শুধুমাত্র লিখবে আর যদি তিন নম্বরটা লিখতে চাও লিখতে পারো কোনো অসুবিধা নেই ওইতে কী বলবে যে দুটো বিভিন্ন পাত্রে আমাদের একই গাড়ত্বে যদি দ্রবণ নেওয়া হয় তাহলে দেখা যাবে যে দুটো গাড়ত্বের অবিশ্রবণ চাপ সমান আসছে আলাদা আলাদা দ্রাবযোগ করেছ তাও একই আসছে দেখা যাবে অভিশ্রবণ চাপটা ওটা একটু পরেই দেখো দেখাচ্ছি যখন সংখ্যাগত ধর্ম হবে সংখ্যাগত ধর্মের প্রমাণটা হবে যেটা প্রত্যেকটাতেই এসছে আমাদের আগেরগুলোতে সেই সেই রকমই হবে দেখবে একটু পরেই দেখতে পাবে ওটা তিন নম্বর সূত্র হিসেবে লিখতে পারো যদি লিখতে চাও কিন্তু মেনলি হচ্ছে এই দুটো তাহলে এই কারণে আমি আগে লিখে দিয়েছিলাম পা ইকুয়াল টু সি আর টি তাহলে একবার কি দেখালাম পাইপ অপারশনাল টু সি আর একবার দেখালাম পাইপ অপারশনাল টু টি এরপর দেখো ভ্যান্ড অপ সমীকরণটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ এই সমীকরণটা যদি বের করতে চাই কীভাবে বের করতে পারবো তাহলে এক্ষেত্রেও একই জিনিসগুলো আবার লিখতে হবে অর্থাৎ পাই প্রপোর্শনাল টু সি যখন টি স্থির পাই প্রপোর্শনাল টু টি যখন সি স্থির অর্থাৎ গারাত্মটা যখন স্থির থাকছে তাহলে যখন দুটোই ভেরিয়েবেল হবে তখন আমরা কি বলতে পারি মানে একসাথে যদি আমরা মিশিয়ে দিই তাহলে পাই প্রপোরশনাল টু সি টি তাই তো যখন উভয়ই ভেরিয়েবেল ওয়েন সি অ্যান্ড টি বোথ আর ভেরিয়েবেল তার মানে কি যখন সি এবং টি উভয়ই পরিবর্তনশীল এরপরে যদি আমরা পাই প্রপোর্শনাল টু সিটি এটা প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলতে চাই তাহলে কি আসবে একটা কনস্ট্যান্ট দিতে হবে অর্থাৎ পাই সমান আসবে কে সিটি যেখানে কেটা হচ্ছে একটা তোমার ধ্রুবক এটা আমরা লিখে দিতে পারি যে যেখানে কে সমান হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট এই যে সমীকরণটা পাওয়া গেল পায় সমান কে সিটি এখানে বলছে যে বিভিন্ন গাঢ়ত্বের বিভিন্ন দ্রবণের বিভিন্ন গাঢ়ত্বের বিভিন্ন টেম্পারেচারে যদি আমরা সিটি এদের মান বস করাই বা পায়ের মানটাও বের করি অভিশ্রবণ চাপটাও পরীক্ষা করে বের করি দিয়ে যদি এই সমীকরণে বোস করা এদের মানগুলো সি টি এবং পায়ের মানগুলো তাহলে কে এর একটা মান পাওয়া যাবে তাহলে একরকম গাঢ়ত্ব নিয়ে একটা কে এর মান বের করলে রকম গারত্ব নিয়ে অন্যরকম টেম্পারেচার নিয়ে যে অভিশ্রবণ চাপটা হলো সেখান থেকে কে এর মান বের করলে এইভাবে বিভিন্নভাবে যদি করে কে এর মান বের করা হয় তাহলে দেখা যাবে কি যে কে এর মানটা মোটামুটি তোমার ওই জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার এটা লিটার এলআইটিও লিখতে পারো অথবা শুধু ক্যাপিটাল এলও দিতে পারো কোনো অসুবিধা নেই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন রকম একটা মান আছে তাহলে এই যে মানটা দেখো গড় যে মানটা পাওয়া যাচ্ছে কে এর এই মানটা হচ্ছে আরের মানের সমতুল্য সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে মান সেটাই দেখো প্রায় আসছে কে এর মানটা তার মানে এটা সমানই আমরা বলতে পারি আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে যদি কে সমান আর এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে পাই সমান কী আসছে আর সিটি বা সিআরটিও বলতে পারি আরটাকে মাঝেও ঢোকাতে পারি আর বাইরের দিকে যদি রাখো প্রথমে রাখো তাও কোনো অসুবিধা নেই যাই হোক এটাই বলা হয় পাই সমান সিআরটি তাহলে এইটা আমরা পেয়ে গেলাম ভ্যান্ড অফ একটা সমীকরণ ইজ ইজগুল টু সিআরটি মানে অন্যগুলোতে যেমন রাউল সূত্রে দেখবে গাণিতিক সমীকরণ ছিল এটাতে ভ্যান্ড অফ সূত্রে সেরকম অভিশ্রবণ চাপ সংক্রান্ত দেখো একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম পা ইজগুল টু সি আর মানে অভিশ্রবণ চাপ সংক্রান্ত যে অঙ্কগুলো আসবে সেখানে পা ইসল টু সি আর এই সমীকরণটা কিন্তু কাজে লাগবে এরপরে আমরা আসছি অভিশ্রবণ চাপ যে একটা সংখ্যাগত ধর্ম তার কি প্রমাণ আছে না দেখো সে আগের মতনই একই রকম প্রত্যেকটা সংখ্যাগত ধর্মতে যেরকম প্রমাণ করেছিলাম সেরকম একই প্রমাণ হবে তাহলে দুটো পাত্র নেওয়া হয়েছে আলাদা আলাদা এবং দুটোতে একই পরিমাণ দ্রাবক অর্থাৎ ধরো জল নেওয়া হলো দুটোতে একই পরিমাণ এরপরে এটাতে পয়েন্ট ওয়ান গ্রামনো বা পয়েন্ট ওয়ান মল আমরা বলতে পারি গ্লুকোজ যোগ করলাম গ্লুকোজ আর এটাতে তোমার পয়েন্ট ওয়ান মোল এটা ধরো ফ্রুকটোজ যোগ করে দিলে বা তোমার সুক্রোজ যোগ করলে চিনি যোগ করে দিলে সুক্রোজ বলতে চিনি আর গ্লুকোজ বলতে যেটা গ্লুকোনটিতে খাও সেটা হচ্ছে গ্লুকোজ আর বা আমাদের ভাতে যেটা থাকে সরল যে শর্করাটা এটা করে দুটো দ্রবণেরই ধরো মোলারিটি পয়েন্ট ওয়ান করে দেওয়া হলো দুটো দ্রবণেরই মোলারিটি পয়েন্ট ওয়ান এলো এটারও মোলারিটি পয়েন্ট ওয়ান এটারও পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মোলারিটি নেওয়া হলো এখন তার মানে কি আমাদের মূল সংখ্যাটা সেম দেওয়া হয়েছে কিন্তু পদার্থগুলো দেখো আলাদা এটা গ্লুকোজ এটা সুক্রোজ দুটো পুরো সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ তা সত্ত্বেও বলছে যখন অভিশ্রবণ চাপ এই দুটোর ক্যালকুলেট করা হবে এটা ধরো পাই ওয়ান পেলাম এটা পাই টু পেলাম তাহলে দুটো অবিশ্রমণ চাপ বলছে সমান হবে মানে পাই ওয়ান পাই টু দুটো যে অবিশ্রবণ চাপের মান বেরোলো দুটো মানই দেখা যাবে কি একই অর্থাৎ যেহেতু অবিশ্রবণ চাপগুলো সমান আসছে কিন্তু আলাদা পদার্থ দেখো যোগ করেছি দ্রাবটা পুরো আলাদা শুধুমাত্র কোনা সংখ্যাটা সমান রেখেছি মূল সংখ্যাটা সমান রেখেছি তার মানে বলা যেতে পারে যে অভিশ্রবণ চাপটা কোনা সংখ্যার উপর নির্ভর করে দ্রাবটা কি নেওয়া হয়েছে অর্থাৎ দ্রাবটার প্রকৃতি কি তার উপর নির্ভর করছে না অর্থাৎ আমরা বলতে পারি যে অভিশ্রবণ চাপটা হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম এরপর এটাতেও দেখবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় আসবে অর্থাৎ এখান থেকে যদি অঙ্ক আসে অভিশ্রবণ চাপ থেকে তাহলে এই পোর্শন থেকে আসে তোমরা অলরেডি জানো আগেরগুলোতেও বলা হয়েছে যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় অর্থাৎ একটা অজ্ঞাত দ্রাব নেওয়া হবে যে দ্রাবটা আমাদের জানা নেই তাহলে এর আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রে দুটো সাইডে দুরকম লিখে নেবো তবে এক্ষেত্রে দ্রাবকটা লেখার দরকার নেই এখানে টোটাল দ্রবণটা লিখলেই হবে কারণ এটা মোলারিটির কেস মানে এক্ষেত্রে পা ইসগল টু সি আর টি তো সমীকরণটা পা ইসল টু সি আর টি তো এই সিটা যেটা আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন এইটা হচ্ছে মোলারিটি অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমটা তো মোলারিটি আমরা কাকে বলবো যে এক লিটার দ্রবণে যত মোল দ্রাব থাকে সেটাই হচ্ছে তার মোলারিটি দ্রবণটার এক লিটার দ্রবণে যত মোল দ্রাব থাকে তার মানে এইখানে দেখো দ্রাবকের ব্যাপার নেই যেমন মোলালিটিটাতে আমাদের এক কেজি দ্রাবকে ছিল কিন্তু এটাতে দ্রাবকের ব্যাপার নেই এটা দ্রবণ টোটাল দ্রবণের মধ্যে দেখা হবে তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ভি লিটার টোটাল দ্রবণ করা হয়েছে দ্রাবটার তোমার ডাব্লিউ গ্রাম পরিমাণ এর ভর নেওয়া হয়েছে ডাব্লিউ গ্রাম ভরটা তো পেয়ে যাবো অজ্ঞাত দ্রাব হল ওজন করে নিলেই ভর পেয়ে যাবে এর আণবিক ওজনটা আমাদেরকে বের করতে হবে তাহলে আণবিক ওজন আমরা ধরে নিচ্ছি এর এম এটাই আমাদেরকে বের করতে হবে এটা সমান কত তাহলে এম এর মানটা শুধু বের করতে হবে আণবিক ওজনটা এম এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো মোলারিটিটাও এম দেওয়া হয় যে কারণে এক্ষেত্রে এম সাইনটা এখানে ইউজ করা হয়নি সি দিয়ে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশন বোঝাচ্ছে তার মানে মোলারিটি ওই জন্যে এটা এম আর টি লেখেনি আর যেহেতু আণবিক ওজনটাকে আমরা এম দ্বারা প্রকাশ করছি যাই হোক এটা মোলারিটি সিটা বুঝে নেবে যে এটা মোলারিটি বটে আর আণবিক ওজন মানে হচ্ছে মলিকুলার ওয়েট সেটাকেও আমরা এম দ্বারা প্রকাশ করছি এখন তাহলে আমাদেরকে কী করতে হবে বাকি আগেরগুলো যেরকম পেয়েছিলে ঠিক সেই রকমই এখান থেকে তোমার গাঢ়ত্বটা বের করে নেবে মোলারিটিটা বের করে নেবে এই যে কনসেনট্রেশনটা তারপরে এখান থেকে কনসেনট্রেশনটা বের করে এই সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে এটাই তো আমাদের ছিল রাউল সূত্রগুলো তো এরকমই করেছিলাম আমরা মোলালিটি বের করেছিলাম দিয়ে ওই সমীকরণে বসিয়েছিলাম এটাতে সেরকম মোলারিটি বের করতে হবে তারপরে ওই সমীকরণে বসিয়ে দিতে হবে তাহলে মোলারিটি কী করে বের করবে না প্রথমে এর মূল সংখ্যাটা দেখে নিতে হবে মূল সংখ্যাটাকে এন দ্বারা আমরা প্রকাশ করি মূল সংখ্যা কীভাবে বের করব প্রদত্ত ওজন বাই আণবিক ওজন অর্থাৎ ডাব্লিউ যে ভরটা তোমাকে দেয়া হয়েছে প্রদত্ত ওজন ডিভাইডেড বাই আণবিক ওজন ডাব্লিউ বাই এম এটা হচ্ছে দ্রাবের মূল সংখ্যা পেয়ে গেলাম তাহলে এরপরে আমরা লিখতে পারি যে ভি লিটার দ্রবণে দ্রাবের মূল সংখ্যা ডাব্লিউ বাই এম তাহলে এক লিটার দ্রবণে কতটা হবে সেটা আমরা দেখে নিই কারণ এক লিটার দ্রবণের দ্রাবের যেটা মূল সংখ্যা হবে সেটাই হচ্ছে দ্রবণের মোলারিটি আমরা বলতে পারি তাহলে এটা আসবে ডাব্লিউ বাই এম আর নিচে চলে আসবে ভি তাই তো নিচে ভিটা চলে যাবে তাহলে এইটা যেটা পেলাম এইটাই হবে দ্রবণটার মোলারিটি এটা তো আমরা জানি এক লিটার দ্রবণে যত মূল দ্রাব দ্রবীতা থাকে তাহলে এক লিটার দ্রবণে কত মল দ্রাব আছে সেটা বের করে নিলাম এটাই মোলারিটি তাহলে সি সমান আমরা বলতে পারি ডাব্লিউ বাই এম ইন্টু ভি এই যে সিটা গাঢ়ত্ব অর্থাৎ মোলারিটি দ্রবণের মোলারিটি কিন্তু এটা এটা গারত্য বলতে মোলারিটি আচ্ছা এরপরে এই মানটা যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে কী পাবো পাই ইজ ইউকাল টু সি আর টি আমাদের সমীকরণ তাহলে এটা সমান আমরা বলতে পারি পাই ইজ ইউল টু ডাব্লিউ বাই এম ইন টু ভি নিচে চলে এলো এ সি এর মানটা এটা বোঝালাম এরপরে উপরে চলে যাবে কি আর টি তাহলে এটা আমাদের পেয়ে গেলাম এরপরে এখান থেকে আমাদের আণবিক ওজনটা পেয়ে যাবো এম সমান কী আসবে এটাকে এদিকে তোলো পাইটাকে ওইদিকে নিয়ে যাও তাহলে ডাব্লিউ ইন্টু আর টি ডিভাইডেড বাই পাই ইন্টু ভি তাহলে এইটাই হচ্ছে আণবিক ওজনের আমাদের ইকুয়েশান রাবের আণবিক ওজন বের করার ইকুয়েশান আমরা পেয়ে গেলাম আগেরগুলোর মতনই দেখো খুব সহজ এবং এই ক্যালকুলেশানটা একটু করে রাখবে তোমাদেরকে ডাইরেক্ট ইকুয়েশান মনে রাখতে হবে না জাস্ট কিভাবে বের করা হলো সেই প্রসেসটা তোমরা করে রাখবে কারণ যখন তোমরা পরীক্ষাতে করবে তখন দেখবে এগুলো তো ডাব্লিউ এম এরকম দেওয়া থাকবে না ভি এরকম দেওয়া থাকবে না এগুলো সব সংখ্যা থাকবে এটা হয়তো বলে দিলো পাঁচ লিটার দ্রবণ এটা হয়তো বলে দিল দু গ্রাম দ্রাবণ দেওয়া হয়েছে মানে যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে তাহলে শুধুমাত্র কিভাবে করা হলো সেই প্রসেসটা একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে একবার প্র্যাকটিস করে রাখবে সব অঙ্কগুলো হয়ে যাবে দেখবে তারপরে তো দ্রবণ চ্যাপ্টারটা শেষ হলে এই চ্যাপ্টার সম্পর্কিত একটা স্পেশালি শুধু নিউমারিক্যাল প্রবলেমগুলোর একটা ক্লাস তো আমি দেবোই তখন তো অঙ্কগুলো খুব ইজি লাগবে এমনিতেই আর তবুও আমি বলবো একবার প্র্যাকটিস করে রাখবে এটা বাড়িতে আর অভিশ্রবণের যে অঙ্কগুলো তোমাদের দেখবে অভিশ্রবণটা ঠিক পরেই করে দেওয়া আছে সেই অঙ্কগুলোও একটু দেখে রাখবে এরপরে নেক্সট আমরা আসবো যে ভ্যান্ডপ সূত্রের প্রয়োজ্যতা এটা অলরেডি আমরা প্রত্যেকটাতেই দেখে আসছি কে কী হতে হবে এটাতে না দ্রাবটা হতে হবে অনুদবাহী অসংযোজিত তরিতে অবিশ্লেষ্য কঠিন দ্রাব আর দ্রবণটা হতে হবে লঘু দ্রবণ এগুলো তো সব আমরা অলরেডি জানি তাহলে আর নিশ্চয়ই বলার দরকার নেই যদি কারো অসুবিধা হয় অন্যান্য যে সংখ্যাগত ধর্মগুলো আমার চ্যানেলে দেওয়া নেবে এগুলো আর বারবার বলছি না তোমাদেরও লাগবে যে স্যার কি বারবার একই জিনিস বলে যাচ্ছে এরপরে আমরা একটা খুব ইন্টারেস্টিং দেখে যেটা হচ্ছে আইসোটোনিক হাইপোটোনিক হাইপারটোনিক দ্রবণ এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটু দেখে রাখবে ভালো করে তো প্রথমে আমরা চলে আসবো আইসোটোনিক দ্রবণ এটা কি দেখো আইসোটোনিক দ্রবণটা এইভাবে বুঝতে পারো যে যখন দুটো দ্রবণকে এইদিকে ধরো একটা দ্রবণ আছে এদিকে একটা দ্রবণ আছে দুটো দ্রবণকে অর্ধবিদ্য পর্দা দ্বারা আমরা পৃথক করে রেখেছি এরপরে দ্রাবকের প্রবাহটা কোনো দ্রবণ থেকে কোনো দ্রবণের দিকেই হচ্ছে না অর্থাৎ একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ একদম হচ্ছেই না কোনো দিকেই হচ্ছে না এই দিকেও যাচ্ছে না এই দিকেও যাচ্ছে না তাহলে এইরকম যদি হয় যে কোনো দিকেই অভিশ্রবণ হচ্ছে না দুটো দ্রবণকে অথচ অর্ধবিদ্য পর্দা দ্বারা পৃথক করা আছে তখন এই দুটো দ্রবণকে পরস্পরের আইসোটনিক দ্রবণ বলা হয় আইসো কোথাটার অর্থ হচ্ছে একই রকম হাইপো কথাটার অর্থ হচ্ছে কম আর হাইপার কথাটার অর্থ হচ্ছে বেশি তাহলে এই দুটো দ্রবণের অভিশ্রবণ চাপটা তার মানে নিশ্চয়ই একই তার জন্যে কোনো দিকেই অভিশ্রবণটা ঘটছে না এখন আমরা এটা একটা সমীকরণ দিয়েও দেখতে পারি যে এই দিকে ধরো দ্রবণের গাঢ়ত্বটা হচ্ছে সি ওয়ান আর এটা সি টু ধরো এটা ওয়ান এটা টু করে দেওয়া হলো দু দুদিকে দু দ্রবণ নেওয়া হয়েছে এটা এক নম্বর দ্রবণ এটা দু নম্বর দ্রবণ তাহলে এর গাঢ়ত্ব হচ্ছে সি ওয়ান এর গাঢ়ত্ব হচ্ছে সি টু এর যে অভিশ্রবণ চাপ সেটা ধরো পাই ওয়ান এর অভিশ্রমণ চাপটা হচ্ছে পাই টু একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি এটা করা হচ্ছে তাহলে কি লিখতে পারি এক নম্বর দ্রবণের ক্ষেত্রে যে পাই ওয়ান ইজ ইউকাল টু সি ওয়ান আর টি তাই তো যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট অবশ্যই একটা নির্দিষ্ট টেম্পারেচারেই তো করা হচ্ছে তাহলে এখানে লিখতে পারি টি সমান কনস্ট্যান্ট এটা বলা যেতে পারে তাহলে পাই ওয়ান ইজ ইকাল টু সি ওয়ান আর টি একই রকমভাবে পাই টুটা কি লেখা যেতে পারে সি টু আর টি এখন দেখো যেহেতু এরা পরস্পরের আইসোটনিক যদি অভিশ্রবণ চাপটা সমান হয় অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি যে পাই ওয়ান সমান হচ্ছে পাই টু আইসোটনিক যখন হচ্ছে তার মানে বলতে পারি যে সি ওয়ান আর টি সমান হচ্ছে সি টু আর টি এরপর এখান থেকে আমরা বলতে পারি যে সি ওয়ান ইজ টু সি টু এটা বলা যায় দুদিক থেকে যদি আমরা আর টিটা বাদ দিয়ে দিই তাহলে সি ওয়ান ইজ টু সি টু অর্থাৎ দুটোর গাঢ়ত্ব দ্রবণ দুটোর যে গাঢ়ত্ব মোলার গাঢ়ত্ব যেটা সেটা দুটো দ্রবণেরই সমান আসছে এখানে তার মানে আমরা কী বুঝতে পারলাম যে দ্রবণ দুটো যদি আইসোটনিক হয় এবং তাদের অভিশ্রবণ চাপগুলো যদি সমান হয় তাহলে তাদের গাঢ়ত্বগুলো কিন্তু সমান থাকবে দুটো দ্রবণের গাঢ়ত্ব নিশ্চয়ই সমান আছে এরপর আমরা আসবো হাইপোটনিক আর হাইপারটোনিক দ্রবণ নামগুলো সম্পর্কে তো আগেই বললাম যে হাইপোটনিক মানে হচ্ছে যেটা হাইপো কথাটার অর্থ হচ্ছে কম অর্থাৎ এখানে গাঢ়ত্ব কম থাকবে আর হাইপারটোনিক হাইপার কথাটার অর্থ হচ্ছে বেশি অর্থাৎ এক্ষেত্রে গাঢ়ত্ব বেশি হবে তাহলে একটা ছবি দিয়েই আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে ধরো একটা পাত্রের মধ্যে অর্ধবেদ্য পর্দা নেওয়া হয়েছে মাঝে এটা অর্ধবেদ্য পর্দা দুদিকে দুটো দ্রবণ নেওয়া হয়েছে এদিকে একটা দ্রবণ আছে আর এদিকে একটা দ্রবণ আছে এটা এক নম্বর দ্রবণ আর এটা হচ্ছে দু নম্বর দ্রবণ ব্যাপারটা বোঝা গেছে তার মধ্যে ধরো নাও এটা হচ্ছে তোমার লঘু দ্রবণ এটা হচ্ছে লঘু দ্রবণ নেওয়া হয়েছে আর ওইদিকে যেটা আছে অর্ধবেদ্য পর্দার ওইদিকে সেটা হচ্ছে গাঢ় দ্রবণ নেওয়া হয়েছে অর্থাৎ এক্ষেত্রে গাঢ়ত্বটা বেশি রাখা হয়েছে তাহলে বলছে এইরকমভাবে যদি দুটো দ্রবণকে অর্থবৃদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা হয় সেক্ষেত্রে যার গাঢ়ত্ব কম হবে যেটার গাঢ়ত্ব কম সেইটা অপরটার সাপেক্ষে হচ্ছে হাইপোটনিক দ্রবণ অপরটার সাপেক্ষে মানে ওই দ্রবণটার সাপেক্ষে যার গাঢ়ত্বটা কম অর্থাৎ লঘু দ্রবণটাকে আমরা বলবো হাইপোটনিক তাহলে লঘু দ্রবণটা আসছে হাইপো হাইপোটনিক দ্রবণ আচ্ছা একই রকমভাবে আমরা বলতে পারি যার গাঢ়ত্ব বেশি হবে সেইটা হচ্ছে এই ধারের যে দ্রবণটা লঘুটার সাপেক্ষে ওটা হচ্ছে হাইপারটোনিক অর্থাৎ গাঢ় দ্রবণ যেটা আছে সেইটা হচ্ছে আমাদের হাইপার হাইপারটোনিক অর্থাৎ ওর গাঢ়ত্ব বেশি আছে এটা তো নামগুলো শুনেই বোঝা যাচ্ছে তার মানে আমরা যদি অভিশ্রবণ প্রক্রিয়াকে হাইপো আর হাইপার দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে কি বলা যেতে পারে যে সবসময় দ্রবণের মধ্যে যে দ্রাবকটা থাকবে সেটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ থেকে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে হয় আমরা অলরেডি জানি দ্রবণের যে চলনটা স্বতঃস্ফূর্ত গমনটা সেটা তোমার লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে হয় তার মানে বলতে পারি হাইপোটনিক থেকে হাইপারটোনিকের দিকে হবে মানে এটা অভিশ্রবণেরই একটা টার্ম বলতে পারো যদি লঘু দ্রবণ থাকে তাহলে সেটাকে বলবে হাইপোটনিক দ্রবণ আর যেটা গাঢ় দ্রবণ হবে সেটা হচ্ছে হাইপারটোনিক দ্রবণ খুব সহজে দেখো আর যদি দুটো দ্রবণের গাঢ়ত্ব সেম হয় তাহলে সেটাকে বলবো আইসোটোনিক দ্রবণ ব্যাপারটা বোঝা যাচ্ছে তো যদি দুটো আইসোটনিক দ্রবণ থাকে তাহলে কোনো দিকেই দ্রাবকের মুভমেন্ট হবে না যদি হাইপোটনিক দ্রবণ হয় আর হাইপারটোনিক দ্রবণ হয় তখন হাইপোটনিক থেকে হাইপারটোনিকের দিকে যাবে অর্থাৎ লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে যাবে কে যাবে শুধুমাত্র দ্রাবকটা যাবে এটা শুধু দ্রাবকটা দ্রাবকগুলো নয় কিন্তু এখানে দেখো আইসোটনিক হাইপোটনিক এবং হাইপারটোনিক দ্রবণ সম্পর্কিত একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ আছে এবং এটা তোমাদের জেনে রাখাও দরকার আছে এটা ডাক্তারিতে অনেক সময় ইউজও হয় দেখো জানলেই তোমাদেরও খুব ইন্টারেস্ট লাগবে এটা হচ্ছে মানুষের যেটা লোহিত রক্তকণিকা রক্ত রক্তকণিকা তো আশা করি সকলেই জানো ধরো এটা একটা রক্ত রক্তকণিকা তাহলে রক্ত রক্তকণিকার যেটা বাইরের আবরণ সেইটা কিন্তু অর্ধবেদ্য পর্দা সেইটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে তাহলে এই লোহিত রক্তকণিকাতে যেটা কোষীয় তরল থাকে ভিতরে যে তরলটা থাকে সেইটাকে বলা সেইটার তোমার গাঢ়ত্ব হচ্ছে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এটার যে গাঢ়ত্বটা সেটা হচ্ছে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এটা অনেক সময় কোশ্চেনও আসতে পারে এরপরে এই রক্ত রক্তকণিকাটাকে দেখো যদি তিন রকম দ্রবণে রাখা যায় তিন রকম বলতে তিনটে আলাদা আলাদা রক্ত রক্তকণিকা নিয়েও রাখতে পারো অসুবিধা কিছু নেই তাই একটাতে কী আছে পাতিত জল আছে আরেকটাতে ফোর পার্সেন্ট এনএসিএল দ্রবণ রাখা হয়েছে ফোর পার্সেন্ট এনএসিএল দ্রবণ মানে কি মানে টোটাল দ্রবণটার ফোর পার্সেন্ট হচ্ছে এনএসিএল আছে আচ্ছা এটাতে আছে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনএসিএল দ্রবণ তাহলে এই লোহিত রক্ত কণিকাকে যদি প্রথম দ্রবণটাতে রাখা হয় অর্থাৎ পাতিত জল এটা দ্রবণ নয় শুধু জলই আছে তাহলে এক্ষেত্রে কী হবে কোষীয় তরলের যে গাঢ়ত্বটা সেইটা দেখো বেশি বাইরের যে দ্রবণটা রয়েছে তার তুলনায় তাহলে অর্ধবিদ্য পর্দা দিয়ে জল কী হবে রক্ত রক্তকণিকার মধ্যে প্রবেশ করবে ফলে রক্ত রক্তকণিকাটা ফুলে উঠবে ধীরে 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 এর সাইজটা কী হবে বাড়বে সাইজটা বাড়তে বাড়তে একটা সময় কী হবে এটা ফেটে যাবে এটা পুরো ফেটে যাবে একদম তাহলে লোহিত রক্তকণিকাটা এখানে নষ্ট হয়ে গেল। দেখো পাতিত জল ভিতরে ঢুকে গেলো কারণ কি বাইরের যে জলটা সেটা হাইপোটনিক লোহিত রক্তকণিকার যে কোষ রসটা ছিল জলের সাপেক্ষে সেটা হচ্ছে হাইপারটনিক গাঢ়ত্ব বেশি ছিল তাহলে হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে যাচ্ছে অর্থাৎ কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে গেছে লোহিত রক্তকণিকাটা ধীরে ধীরে ফুলে উঠে লাস্ট পর্যন্ত ফেটে গেছে এখন যদি এখানে রাখো ফোর পারসেন্ট এনএসিয়াল দ্রবণ ফোর পার্সেন্ট এনএসএল দ্রবণে রাখলে বাইরের যে দ্রবণটা রয়েছে এই দ্রবণটার গাঢ়ত্ব দেখো বেশি মানে লৈদ রক্তকণিকার কোষীয় তরলটার গাঢ়ত্ব কত পয়েন্ট এইট ফোর পার্সেন্ট বাইরেরটা আছে ফোর পার্সেন্ট তার মানে বাইরের দ্রবণটা বাইরের দ্রবণটা হচ্ছে হাইপারটনিক আর ভিতরটা হচ্ছে হাইপারটনিক লৈদ রক্তকণিকার ভিতর তাহলে এর থেকে জল জলীয় অংশটা বেরিয়ে চলে আসবে দ্রবণের মধ্যে তাহলে যখন চলে আসবে লৈ রক্তকণিকাটা কী হবে ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে খুব ছোট্ট হয়ে যাবে এরপরে থার্ড আরেকটা কেস দেখা যাক যে এখানে ধরো লইদ রক্তকণিকাটাকে দেওয়া হয়েছে তাহলে লোহিত রক্তকণিকাটা পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনেশিয়াল দ্রবণের মধ্যে আছে তাহলে এই যেটা কোষীয় তরলের গাঢ়ত্ব আর বাইরের তরলটার যে গাঢ়ত্ব সেটা একদম সেম যেহেতু গাঢ়ত্বগুলো সেম তাহলে এটা কি বলতে পারবো হাইপোটনিকও হবে না হাইপারটনিকও হবে না আইসোটনিক বলা হবে ভেরি গুড আইসোটনিক দ্রবণ এটা তাহলে যেহেতু আইসোটনিক তার মানে কোনো দিকেই কিন্তু জল বেরোবেও না আর জল ভিতরে ঢুকবেও না আর কোনো দিকেই দ্রাবকের সঞ্চালন কিন্তু হবে না চলাচল কিন্তু হবে না তার মানে আমরা বলতে পারি যে লোহিত রক্তকণিকাটা যেমন আছে সেরকমই থাকবে তাহলে প্রথম কেসটাতে কী হলো ফেটে গেল পুরো একদম ফুলে 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 ফেটে গেলো আর দ্বিতীয় কেসটাতে সংকুচিত হয়ে গেছে আর থার্ড যে কেসটা এটাতে দেখো লোহিত রক্তগণিকা একই আছে এই জন্য পয়েন্ট এইট ফোর পারসেন্ট যে এনেশিয়াল দ্রবণ এইটাকেই বলা হচ্ছে নর্মাল সেলাইন ওয়াটার বা বাংলায় বললে দাঁড়াবে প্রমাণ লবণ জল যাই হোক তাহলে এই পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনেশিয়াল দ্রবণটাই সেই জন্য সেলাইন হিসাবে আমাদের ব্যবহৃত হয় ব্যাপারটা বুঝতে পারছো তো গুরুত্ব এর মানে সেলাইন জল হিসাবে যেটা ব্যবহার হয় সেটাতে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনেসিয়াল দ্রবণ থাকে সেই কারণে কি হয় যখন তোমার ভেনের মধ্যে দেয়া হয় সেলাইনটা শরীরের মধ্যে যখন যায় তখন লোহিত রক্ত কণিকার সাথে ও তো টাচে আসে রক্ত রক্তকণিকার মধ্যে দিয়ে যায় তো মানে ব্লাডের সাথে তো মিশে ব্লাডের সাথে মিশলেও রক্ত রক্তকণিকাগুলো কোনো প্রভাবিত হয় না যদি এই দ্রবণের গাঢ়ত্বটা একটু কম থাকতো তাহলে এরকম ঘটনা ঘটত যে লোহিত রক্ত কণিকাগুলো ফেটে যেত শরীরে আচ্ছা যদি বেশি থাকতো তাহলে লোহিত রক্ত কণিকাগুলো চুপসে যেত সেটাও রক্ত রক্তকণিকার কাজে ব্যাঘাত ঘটত তার জন্য পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এনিসিয়াল দ্রবণটা নর্মাল স্যালাইন ওয়াটার বলা হচ্ছে কেন বুঝতে পারলে কারণ লোহিত রক্তকণিকার কুষীয় তর হলে সমান এই জন্য এটাই স্যালাইন হিসাবে দেওয়া হয় দেখো ইনফরমেশনটা মজাদার নয় এরপরে আরেকটা মজাদার জিনিস আসছে দেখো যেটা হচ্ছে বিপরীত অভিশ্রবণ যেটা হচ্ছে রিভার্স অসমোসিস নামটা শুনেই বুঝতে পারছ বিপরীত অভিশ্রবণ বা রিভার্স অসমোসিস তাহলে এক্ষেত্রে কী হবে না নর্মাল যেটা অভিশ্রবণ সেটা আরেকবার আমরা দেখে নিই অভিশ্রবণে আমাদের কী হচ্ছিল যে দুদিকে দুটো দ্রবণ থাকছিল। বা এমন করতে পারো যে একদিকে দ্রাবক রাখতে পারো আর একদিকে দ্রবণ রাখতে পারো তাহলে এদিকে ধরো আমরা দ্রাবক রাখলাম আর এই ধারটাতে আমরা দ্রবণ রাখলাম বাম দিক আর ডান দিক তো যাই হোক মাঝে অর্ধবেদ্য পর্দা আছে এখন কী হবে অভিশ্রবণ প্রক্রিয়ায় দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবক অনুগুলো সতঃঃ্ফূর্তভাবে গমন করবে এটাই অভিশ্রবণ অলরেডি আমরা জানি আর অভিশ্রবণ চাপটা কি না যদি দ্রবণ প্রান্তে এখানে ধরো যদি একটা চাপ প্রয়োগ করা হয় এখানে পৃষ্ঠে যদি একটা চাপ প্রয়োগ করা হয় ধরো পি চাপ প্রয়োগ করা হলো তাহলে পি চাপ প্রয়োগ করলে যদি এই অভিশ্রবণ প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যায় অর্থাৎ আর দ্রবণ থেকে দ্রাবক থেকে দ্রবণের দিকে আর যাচ্ছে না তাহলে এটাকে আমরা বলতে পারি এই চাপটা মিনিমাম চাপটাই হচ্ছে অভিশ্রবণ চাপ এটা বলা যেতে পারে তার মানে তখন কী হবে না এই দ্রাবক থেকে দ্রবণের দিকে আর দ্রাবকের অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে যাবে না এদিকে যে মিনিমাম চাপটা প্রয়োগ করা হচ্ছে দ্রবণ প্রান্তে এখন বলা হচ্ছে যে চাপটা যদি অভিশ্রবণ চাপের চেয়ে অল্প একটু বেশি দেওয়া হয় মানে একটু বেশি চাপ যদি দিয়ে দেওয়া হয় অভিশ্রবণ চাপ যা তার থেকে একটু বেশি দেওয়া হয় তাহলে কি ঘটবে তাহলে ঠিক উল্টা ঘটনাটা ঘটবে দেখো দ্রা এধারও তো দ্রাবক আছে দ্রবণের মধ্যেও কিছু দ্রাবকণু আছে তাহলে এইখান থেকে দ্রাবকণু বিশুদ্ধ দ্রাবকের দিকে মুভ করতে শুরু করবে মানে দ্রবণ থেকে দ্রাবকের দিকে যাবে যেটা অভিশ্রবণের পুরোপুরি বিপরীত দেখো এইটাকেই বলা হচ্ছে বিপরীত অভিশ্রবণ ব্যাপারটা বোঝা গেছে তো তাহলে দ্রবণ পানতে অভিশ্রবণ চাপের চেয়ে বেশি চাপ প্রয়োগ করলে দ্রবণ থেকে দ্রাবকের দিকে দ্রাবকের অণুগুলো যেতে শুরু করে এইটাকে বলা হচ্ছে বিপরীত অভিশ্রবণ এটার সংজ্ঞা করার দরকার নেই বিষয়টা শুধু বুঝে রাখো কারণ এর একটা বেশ ভালো ব্যবহার লক্ষ্য করা গেছে এর ব্যবহার কি না এটাকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্রের যে লবণাক্ত জল আছে তোমরা জানো যে ইন্ডিয়ার অনেকটা অংশ আমাদের সমুদ্র রয়েছে পুরো প্রায় অর্ধেকটা অংশ সমুদ্রে চলে গেছে যদি তীরবর্তী জায়গাগুলো দেখো তাহলে প্রচুর সামুদ্রিক জল কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে কারণে সমুদ্রের জল থেকে মানে লবণাক্ত জল থেকে যেটা পানীয় জল পানীয় জল খুব সহজেই এই পদ্ধতিতে কিন্তু উৎপাদন করা যাচ্ছে কীরকমভাবে একটু দেখাচ্ছি ঠিক এই মেকানিজমে মানে এদিকে যেমন দ্রবণ নিয়েছি তাহলে এই ধারে হচ্ছে লবণাক্ত জল আর এই দিকে দ্রাবকের পরিবর্তে আমরা বিশুদ্ধ জল রাখছি মাঝে অর্ধবিদ্যু পর্দায় ইউজ করা হচ্ছে তাহলে লবণাক্ত জলের দিকে যদি আমরা অবিশ্রবণ চাপের চেয়ে বেশি চাপ প্রয়োগ করি তাহলে কী হবে লবণাক্ত জল থেকে যে জলটা শুধুমাত্র জলটা নুনটা নয় কিন্তু লবণটা নয় সেই জলটা বিশুদ্ধ জলের দিকে চলে আসবে অর্ধবৃত্যু পর্দা ভেদ করে তাহলে বিশুদ্ধ জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে বিশুদ্ধ জলের পরিমাণ তার মানে কি এখানে লবণাক্ত জল থেকে আমরা বিশুদ্ধ জল খুব সহজেই উৎপাদন করতে পারছি তবে যখন শিল্পে এটা করা হচ্ছে তখন এরকম ছোট পাত্রে করা হয় না এগুলো বড় বড় মেশিনারি দিয়ে কারখানার মধ্যে করা হয় মানে একসাথে প্রচুর পরিমাণে জল নিয়ে সামুদ্রিক জল নিয়ে সেটার থেকে নর্মাল পানীয় জল আমাদের উৎপন্ন করা হয় তো এই যে মেকানিজমটা যেখানে লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জল তৈরি করা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল থেকে সেক্ষেত্রে অর্ধবেদ্য পর্দা হিসাবে সেলুলোজ অ্যাসিটেড থেকে উৎপন্ন অর্ধবৃদ্ধ পর্দায় এটা ব্যবহার করা হয় সেলুলোজ অ্যাসিটেড থাকে ওতে তাহলে এই অর্ধবিত্য পর্দাটা ব্যবহার করা হয় সমুদ্রের লবণাক্ত জল থেকে বিশুদ্ধ পানীয় জল প্রস্তুত করার জন্য এই বিপরীত অভিশ্রবণটাও তোমাদের একটা বেশ মজার টপিকস এটাও ভালো করে করে রাখবে পরীক্ষাতে অনেক সময় আসে আর তোমাদের নেক্সট দিন এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে নেক্সট দিনই আমি মডেল কোশ্চেন দিয়ে দেবো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবে আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে